এই তো সামনে আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। প্রেমিক প্রেমিকারা প্রিপারেশন নেওয়া শুরু করেছে, একে অপরের সাথে সময় কাটাবে, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করবে। স্টপ হয়ে যান, আপনাদের এই ভালোবাসা দিবসের ইতিহাস আপনাকে জানতে হবে। ভ্যালেন্টাইনস ডে ছিল না খ্রিস্ট ধর্মের ক্রিস্টি কালচার, আমাদের মুসলমানদের ভিতরে এভাবে ঢুকে গেছে, তারা সাকসেস হয়ে যাচ্ছে। আজকে আমরা এই ভ্যালেন্টাইনস ডের ইতিহাস সম্পর্কে জানব। আমরা ভালোবাসা দিবস উদযাপন করছি এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেন নাই, এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদমিয়ত দিয়ে সৃষ্টি করেন নাই। কেন? তাই তো কবি ডাক দেয়া বলেন, মানাবুদ মুতাকাদা মানাবুদ লুৎফেতুনা গুফতায়ে মামি শানুত আদমিয়ত দাদাই বাজম মুসলমা কর দাই আয় খুদা কুরবা শওম ইহসাবার ইহসা কর দাই আয় খুদা কুরবা শওম ইহসাবার ইহসা কর দাই। মুসলমান বানাইছেন, আদমিয়ত দিয়েছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ইহসান করেছেন। ইহসানের বদৌলতে আমরা যেটা করতেছি, খ্রিস্ট ধর্মের ক্রিস্টি কালচার আমরা উদযাপন করতেছি, এটা আমাদের প্রতি লানত। 99% মুসলমানের এদেশে খ্রিস্ট ধর্মের উৎসব যেভাবে পালন করা হয়, এটা আমাদের জন্য লানত। এই ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ভ্যালেন্টাইনস ডে ছিল না, সেন্ট ভ্যালেন্টাইন নামক একজন খ্রিস্ট ধর্মের পাদ্রী ছিলেন, তিনি একজন চিকিৎসকও ছিলেন। রোম সম্রাট তাকে গ্রেফতার করেছিল। সেন্ট ভ্যালেন্টাইন একজন ব্যক্তি, যেই ব্যক্তির নামে এই দিবসকে নামকরণ করা হয়েছে ভ্যালেন্টাইনস ডে। এই ব্যক্তি কেমন ছিলেন? নারীদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিলেন, সেই জন্য রোম সম্রাট তাকে গ্রেফতার করেছিল। গ্রেফতার করার পরে যেটা হয়েছে, জেলখানার ভিতরে একজন মহিলা, তিনি অন্ধ, দেখতে পান না। এই চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইন খ্রিস্ট ধর্মের পাদ্রী, তিনি তাকে চিকিৎসা করে তার চক্ষুকে ফিরিয়ে দিয়েছিলেন। তখন খ্রিস্ট ধর্মের যারা অনুকরণ করতেন, তাদের কাছে এই সেন্ট ভ্যালেন্টাইন অনেক দামি একজন মানুষে রূপান্তরিত হয়েছিল। রোম সম্রাট রাগান্বিত হয়ে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় এবং তার মৃত্যু কার্যকর করা হয়। কবে জানেন? 14ই ফেব্রুয়ারিতে। এই সেন্ট ভ্যালেন্টাইন যে ব্যক্তি ছিল খ্রিস্ট ধর্মের পাদ্রী, তার মৃত্যু কার্যক্রম করা হয় 14ই ফেব্রুয়ারিতে। অনেক বছর পরে খ্রিস্ট ধর্মের লোকেরা এই 14ই ফেব্রুয়ারিতে তাদের সেন্ট ভ্যালেন্টাইন যে পাদ্রী ছিল তার মৃত্যুর স্মরণে এই দিবসটাকে তারা উদযাপন করা শুরু করে। সেখান থেকে আস্তে আস্তে এই ধর্ম যারা উৎসব উদযাপন করতেছে, এটাকে ভালোবাসাতে রূপান্তরিত করা হয়েছে। বিশ্বের সব জায়গাতে ভ্যালেন্টাইনস ডে যেভাবে উদযাপন করা হয়, আমি মনে করি আমাদের বাংলাদেশে তার চাইতে নিকৃষ্টভাবে এই দিবসটাকে উদযাপন করা হয়। একজন খ্রিস্ট ধর্মের পাদ্রী, তার মৃত্যুর স্মরণে আপনি ভালোবাসা দিবস উদযাপন করতেছেন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে, যেই ব্যক্তি চরিত্রহীন ছিল, যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। একজন ব্যক্তির নামে যে দিবসকে উদযাপন করা হয়, সেই দিবস আপনি আপনার প্রেমিকার সাথে উদযাপন করছেন, নাউজুবিল্লাহ। ইতিহাস সাক্ষী হয়ে আছে, খ্রিস্টান আরও যারা আছে, ইসলাম ধর্মের যারা বিরোধিতা করে, তারা কখনো মুসলমানদের ভালো চায় না, তারা সবসময় চায় মুসলমানদের ভিতরে কিভাবে খ্রিস্ট ধর্মের ক্রিস্টি কালচার ঢুকানো যায়। সেটা হতে পারে বইয়ের পাতায়, হতে পারে পোশাকে, হতে পারে চলাফেরায়, এটা আমাদেরকে বুঝতে হবে। আজকে আমরা কোন দিবস উদযাপন করতেছি চিন্তা করা যায়? একটা দিবসকে উদযাপন করতেছি, ভালোবাসা কি শুধু এটার জন্য সীমাবদ্ধ? একদিনের জন্য ভালোবাসা না, একদিনের জন্য কখনো ভালোবাসা হতে পারে না। পবিত্র একটা বন্ধনকে আমরা হারাম রিলেশনশিপে নিয়ে গেছি, সেটা নিয়ে যাওয়ার পরেও আমরা ক্ষান্ত হই নাই। সেই ভালোবাসাটাকে একটা খ্রিস্ট ধর্মের দিবসের সাথে কনভার্ট করে সেটাকে আমরা উদযাপন করছি, এটা আমাদের জন্য লানত। একজন মুসলমান হিসাবে খ্রিস্ট ধর্মের ক্রিস্টি কালচার পালন করছেন, এটা আপনার জন্য লানত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। কি করতেছি আমরা? পিতামাতারাও অবাধ্য,
পিতা মাতারাও কিছু বলে না, সন্তানকে মোবাইল দিয়ে দিছে, ইউনিভার্সিটিতে ভর্তি করায় দিছে, যে যার মতো করতেছে। এই দিবসে সন্তানদেরকে ঘর থেকে বের হতে দেবেন না। ক্লাস এইট নাইনের বাচ্চারা পর্যন্ত শুধু ভালোবাসা দিবস না, আপনাদের নিগ্রানি না থাকার কারণে তারা বিটিএসের ফ্যান হচ্ছে, ঘর ছাড়া হচ্ছে, দক্ষিণ কোরিয়া যাওয়ার পরিকল্পনা করতেছে। চিন্তা করা যায়, মুসলমানদের ভিতরে এই সমস্ত জিনিস ঢুকে গেছে, চিন্তা করা যায়। লানত আমাদের জন্য, আমাদেরকে আল্লাপাক রব্বুল আলমিন এই জন্য আদমিয়া দেন নাই। কবিতাই তো বলছেন, আদমিয়া দাদাই বাজাম মুসলমা কারদাই, আল্লাপাক আদমিয়া দিয়েছেন, আই খুদা কুরবা শাওয়াম এহসাব আর এহসা কারদাই, আমাদের প্রতি এটি এহসান করেছেন। কবি কত সুন্দর করে বলছেন, আর আমরা সেটা না বুঝে কত ধরনের খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছি। ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করছি, যুবক যুবতীরা আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করছি, এই দিবসটাকে অ্যাভয়েড করেন। পাকিস্তান, ইন্দোনেশিয়া এই সমস্ত দেশে এই দিবসটাকে নিষিদ্ধ করা হয়েছে, আর আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোর অনুরোধ করছি, এই দিবসটাকে আমাদের দেশেও নিষিদ্ধ করা হোক। যদি করা হয় তাহলেই এই সমস্ত কর্মকাণ্ড, এই সমস্ত বেহায়াপনা থেকে কিছু মেয়েরা হলেও তো রক্ষা পাবে। এই দিনে কত নারী তার সতীত্ব হারাবে, কত পুরুষ তার স্ত্রীকে পাবে সতীত্বহীন ছাড়া, অন্য পুরুষের স্পর্শ পাইছে এমন পুরুষ, এমন নারীকে পাবে। এই দিবস উদযাপন করতে গিয়ে অনেক মেয়ে তাদের ইজ্জত হারাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমরা মুসলমান হয়ে কাদের উৎসবে আমরা মেতে উঠতেছি। কোনো খ্রিস্টান, কোনো হিন্দু দেখেছেন আমাদের শবে বরাত, শবে কদর এই সমস্ত দিবসে আমাদের কাছে আসে, আমাদের ঈদে তারা আসে, কখনো দেখেছেন? তো আমরা কেন তাদের উৎসব পালন করছি? এটা আমাদের জন্য লানত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, এই সমস্ত বেহায়াপনা কাছ থেকে আমাদেরকে বিরত রাখুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।